আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আজকে আলোচনা করব সিআরপিসি 1898 এর দ্বারা 717 এবং 717 এ সম্পর্কে। 717 তে বলা হয়েছে খালাস আদেশের বিরুদ্ধে আপিল, এবং 617 এতে বলা হয়েছে অপর্যাপ্ত দণ্ড আদেশের বিরুদ্ধে আপিল। খালাস আদেশের বিরুদ্ধে আপিল দ্বারা 617, ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে দায়রা জজের কাছে। দ্বিতীয়ত, দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ এর খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে হাইকোর্ট বিভাগ, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজের কাছে, দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে। অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল সিআরপিসি 617 ধারার 3 উপাধারা অনুসারে আপিল দায়ের করতে পারে 60 দিনের মধ্যে, অর্থাৎ আপিলটা দায়ের করতে হবে 60 দিনের মধ্যে। 60 দিনের পরবর্তী সেক্ষেত্রে আপিল করলে সেটা গ্রহণযোগ্য হবে না। তবে এখানে উল্লেখ যে অভিযোগকারী শুধুমাত্র মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ী করতে পারে, অন্য ক্ষেত্রে আপিল দায়ী করতে পারে না অভিযোগকারী। দ্বিতীয় আপিল কে কখন দায়ী করতে পারে? দ্বিতীয় আপিল সাধারণত ফিফি বা পাবলিক প্রসিকিউটর, যিনি সরকারি উকিল থাকে তিনি দায়ী করতে পারবে। আপিল আদালত খালাস আদেশ বহাল লাগলে ফিফি দ্বিতীয় আপিল দায়ী করতে পারে। কখন দায়ী করতে পারে? যদি খালাস আদেশ বহাল থাকে তাহলে পিপি দ্বিতীয় আপিল দায়ী করতে পারে। তবে এখানে উল্লেখ্য যে খালাসের বিরুদ্ধে দায়কৃত আপিল প্রত্যাখ্যান হলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল চলবে না। যদি খালাসের বিরুদ্ধে দায়কৃত আপিল প্রত্যাখ্যান হলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল চলবে না। সিআরপিসি 717 দ্বারায় 717 এ দ্বারায় অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল, অর্থাৎ ফিফি অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে তামাদি আইনের 155 ধারা অনুসারে 60 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল দায়ী করবে, এবং অভিযোগকারী 617 এর দুই উপাধারা অনুসারে 60 দিনের মধ্যে আপিল আদালতে আপিল দায়ী করবে। তবে উল্লেখ্য যে শাস্তি বৃদ্ধি করতে হলে আসামি পক্ষকে শাস্তি কেন বৃদ্ধি করা হবে না তার কারণ দর্শানোর নোটিশ দিতে হবে।